নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ফুলকপির কোর্মা বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করবেন তারই একটা রেসিপি শেয়ার করছি। এই ফুলকপির কোর্মা এতটাই অসাধারণ স্বাদে তৈরি হয় যে যাকেই আপনারা তৈরি করে খাওয়াবেন সকলেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। আর বন্ধুরা, এই ফুলকপির কোর্মাটা আপনারা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও, কুলচা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপির কোর্মা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। এই ফুলকপিগুলোকে খুব ছোট করে কাটলে কিন্তু হবে না। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট রাখলেই কিন্তু হবে, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি কড়া ঢাকাটা খুলে নিয়েছি। ফুলকপিগুলোকে এবার জলের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে এই ফুলকপিগুলোকে আমি এখন রেখে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি। বন্ধুরা, ফুলকপির কোর্মা ঘি দিয়ে যদি তৈরি করা হয় তাহলে এই স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তবে আপনারা চাইলে এটা পুরোটা সাদা তেল দিয়েও তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এরকম লাল লাল করে ভেজে এর বেরেস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে থেকে এই পেঁয়াজ বেরেস্তাটাকে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি। এবার ফুলকপিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না। ফুলকপির গায়ে যখন হালকা একটু সোনালি রং চলে আসবে তখনই এটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। ফুলকপিগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। এবার কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সাদা তেল আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর এরপর দিলাম গোটা গরম মশলা। আমি এখানে দিয়েছি 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 5 থেকে 6টা গোলমরিচ আর 2টো দারচিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে 2টো পেঁয়াজের পেস্ট। এবার এই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে দিয়ে 1 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এরপর দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয়, ঝাল একদমই হয় না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিলাম 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, কারণ কোরমার মধ্যে চিনি দিলে কোরমার স্বাদটা খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ফুলকপির কোরমা সাদা রঙে তৈরি হয় তাই এখানে আমি হলুদ ব্যবহার করিনি। এটা যতক্ষণে কষানো হচ্ছে এর মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 13 থেকে 14টার মতো কাজু বাদাম নিয়েছি,
আর নিয়েছি 2 চামচ 4 মগজ, আর এর সাথে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবার এই কাজু বাদাম আর 4 মগজটাকে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 1 মিনিটের মতো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর 4 মগজের পেস্ট। আর যে বাটির মধ্যে আমি পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে দিয়ে 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিটের মতো খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই টক দইটা দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। যে বাটির মধ্যে আমি টক দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে। আর বন্ধুরা, কড়াটা ঢাকা দিয়ে এটাকে কষাবেন, কারণ এই গ্রেভিটা গায়ে ছিটিয়ে আসে। তো সেই জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নিচে থেকে নাড়াচাড়া করে দেবেন। আর ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। তো 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। খুব ভালো মতো এটাকে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এবার ফুলকপিটাকে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম, আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এইবার এই গ্রেভির সাথে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিলে এই মশলার যে ফ্লেভারগুলো রয়েছে এটা ফুলকপির মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ, আর এরপর দিলাম 1/2 বাটি জল। বন্ধুরা, আমি এখানে দুধ আর জল দুটো মিলিয়ে দিয়েছি, আপনারা এটা পুরোটা দুধ দিয়েও তৈরি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর এরপর দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। নিচে থেকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যেই ফুলকপির কোর্মা আমার তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। নিচে থেকে নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ফুলকপির কোর্মা। বন্ধুরা, বাড়িতে একবার অন্তত এইভাবে ফুলকপির কোর্মা তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।